Stage.
আমরা এই পর্যায়ে আমাদের আজকের এই অতিথিবৃন্দ উপস্থিত হয়েছে তাদের আমি আজকে এখানে আমি কয়দিন আগে হিরোট গেছিলাম, এত ভালোবাসা পাইছি, ভালোবাসা 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 আমার প্রথম ভালোবাসা ছিল, দুই নম্বর ভালোবাসা ছিল, তিন নম্বর ভালোবাসা ছিল আমার গল্প নাম্বার ওয়ান সিলেট, আমার গল্প নাম্বার টু সিলেট, আমার গল্প নাম্বার থ্রি আপনারা সব সিলেট। আপনার সময়ের জন্য আমি পারি না, তবে আমি বুঝলাম এই যে আমাদের যে এই যে কমিটি যারা দায়িত্ব নেয় এত ভালো করে কাজ করে, সালাম জানাই তাদেরকে। আপনারা একটা কথা একটা কথা আপনারা সব বুঝে নিছেন, আই লাইক টু সে ইন রেসপেক্ট সিলেটি কমিটি, জালালাবাদ কমিটি, এন ইনকামিং জালালাবাদ কমিটি, আমি বলবো আপনারা সবাই তাদেরকে একটা স্ট্যান্ডিং ওভেশন দিন, সবাইকে দাঁড়িয়া একটা স্ট্যান্ডিং। অত্যন্ত সুন্দর প্রকৃতির দেশ এবং সেই সিলেটের পরিচালক বাংলাদেশের সবচেয়ে রিচেস্ট ডিস্ট্রিক্ট বিভাগ এবং বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের যে অবদান সেটা অস্বীকার করা যায় না এবং তার জন্য আমরা সম্মান দিই। টু আওয়ার জালালাবাদ নিউ ক্যাবিনেট ইনগ্রেশন সেরেমনি, আমাদের মধ্যে ফার্স্ট আই লাইক টু কংগ্রাচুলেট দ্য নিউ ক্যাবিনেট মেম্বার্স, আমি ইনিগ্রেশনের নতুন কমিউনিটি আজকে অনুষ্ঠান উপলক্ষে নতুন কমিউনিটিকে ধন্যবাদ জানাই এবং আর কমিউনিটিকেও ধন্যবাদ জানাই, আর বিশেষ করে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ, বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমি সবাই নাম বলতে পারছি না, সবাই এখানে বিজ্ঞ নেতৃবৃন্দ, বিভিন্ন কমিউনিটিকে নেতৃবৃন্দ দিয়ে থাকেন, থ্যাংক ইউ আমাদেরকে সাপোর্ট করার জন্য, এখানে আসার জন্য। শুভ সন্ধ্যা, সবাই এনজয় করেন, ধন্যবাদ। বসে ভাবছিলাম আমরা গাছ যারা চিনি, গাছ যেমন মাটি ছাড়া থাকতে পারে না, শিকড় ছাড়া, আমরা বাঙালি বাংলাদেশি যারা আছি হয়তো বাংলাদেশ মনের আলোড়ন করে থাকতে পারি না। আমি বেশি কথা বলবো না, যেহেতু আজকে একটা মহতি অনুষ্ঠান, আজকে একটা অভিষেক অনুষ্ঠান, আমি সেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো এতে রবীন্দ্রনাথের আমি দুটি কথা বলতে চাই। রবীন্দ্রনাথ বলেছিলেন পরিচয় দেওয়া কাজ, পরিচয়ের মাধ্যমে যে কাজ পাওয়া যায় সেটা থেকে অল্প দিন, বাট কাজের মাধ্যমে যে পরিচয় পাওয়া যায় সেটা থেকে দীর্ঘদিন। আমি আশা করব আমাদের এই নবনির্বাচন যে নির্বাচিত কমিটি তাদের কাজের দ্বারাই এবং কাজের মাধ্যমেই আমাদের কাছে দীর্ঘমেয়াদী পরিচিতি লাভ করবে। আজকে আমি সবার সভাপতি উপস্থিত মুরব্বিয়া ও যুবক ভাইরা আসসালামু আলাইকুম। আসলে আমরা জালালাবাদ যখন আরম্ভ করেছিলাম একটা রেস্টুরেন্ট মাধ্যমে, আজকে এই অনুষ্ঠান দেখে আমার মন ভরে
এরপর কেনার গেট অফ ইন্ডিয়া থেকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের বন্ধু বান্ধব কজন নিয়ে। ওই দিন ছিলেন আমাদের সাথে জবুল আহমেদ, বদুল চৌধুরী, মাতাব আহমেদ এবং আসিয়ত আহমেদ এবং মুনিম বাবু। আজকে এই গান থেকে আমরা এত বড় অনুষ্ঠান করতে পেরে আমি আমাদেরকে ধন্যবাদ বলি, আমি নিজে গর্বিত। আজকে জালবাগ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি আনন্দিত। আমাকে এতখানি সম্মান দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জালালাবাদ সিলেটের আগের নাম অথবা ইন্টারচেঞ্জিবলি ইউজ করা হয়। জালালাবাদে আমাদের বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং জালালাবাদে বা সিলেটে আমাদের রাজনৈতিক, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি সব জায়গায় একটা বিশেষ ভূমিকা রেখেছে, রেখে চলেছে। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার সামনে দুটাই সমস্যা। আপনি একটু ধৈর্য ধরে শুনে আমি বলছি। প্রথম সমস্যা হচ্ছে আমি সিলেটে মাছ পাত্তা ফারি না। আমার বাড়ি সিলেটে না, সিলেট থেকে দূরে। বৈবাহিক সূত্রে সিলেটি হওয়ার কোনো সম্ভাবনা নাই, অনেক পূর্বে বিয়ে শাদী হয়ে গেছে এবং সিলেট হয় নাই। এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে কনসাল জেনারেল হিসেবে এর আগে অনেকেই এসেছেন আপনাদের এই অনুষ্ঠানে, কিন্তু আমি তো তখন উপস্থিত ছিলাম না, তাই আমার জানাও নাই এই ধরনের অনুষ্ঠানে কনসাল জেনারেল কী বলতে হয় বা কী বললে অডিয়েন্স খুশি হয়। বিশেষ করে হোয়েন আই এম স্ট্যান্ডিং দ্য ডিনার ইন ফ্রন্ট অফ ইউ ওয়েটিং ফর ইউ, ওইটা ইজ ইভেন মোর ডিফিকাল্ট। আর্থিক সাহায্যের প্রয়োজনটা অনেকখানি কমে গেছে। আমাদের দরকার পার্টনারশিপ, আমাদের দরকার ইনভেস্টমেন্ট। এই দুটো জিনিস করতে গেলে আমাদের দরকার গুডউইল। আমরা যখন কোনো দেশের কথা শুনি, কোনো দেশের কোনো কোম্পানির কথা শুনি, যখন আমরা দূরে থাকি, আমরা সম্পূর্ণভাবে আমাদের পারসেপশনে যে গুডউইল আছে সেটার উপরে অনেকখানি ডিপেন্ড করি। এই গুডউইল ক্রিয়েশনে আমি মনে করি জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটা বিরাট ভূমিকা আছে এবং এদের এনাদের এই অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছেন তাদের বিরাট একটা ভূমিকা আছে। আসুন আগামী দুই বছর আপনারা সকলে মিলে, আমরা সকলে মিলে সেই গুডউইলটা আরও উন্নত জায়গায় নিয়ে যাই, আরও সলিডিফাই করি, আরও স্ট্রেংথেন করি, সো দ্যাট এই আমেরিকাতে যারা বাংলাদেশের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে চায়, ব্যবসায়িক, কালচারাল, সোশ্যাল, ফিলান্থ্রপিক, হোয়াটএভার ইট ইজ, সেই জিনিসটা আমরা মেটেরিয়ালাইজ করতে পারি। এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন সেই একইভাবে একই সঙ্গে জালালাবাদের মানুষ, সিলেটের মানুষ সহ বাংলাদেশের সকল মানুষ, বাংলাদেশের সরকার এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রাখতে সক্ষম হবে, আমি এই আশা ব্যক্ত করি। ক্যালিফোর্নিয়া মানবাধিকার জগতে অ্যাসোসিয়েশন পুরোদমে সম্প্রতি এই কমিটির এই অ্যাসোসিয়েশন নতুন কমিটি গঠিত হয়েছে। আমি এই কমিটিকে আমার ব্যক্তিগত পুষ্প শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমার সিলেটের সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই প্যান্ডামিক মহামারীর মধ্যেও আপনারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আমার জালালাবাদ যাদের আত্মারা প্রভুদের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, আমি শ্রদ্ধা করে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করি জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী
Thank you.
Thank you.